মাস্টাফি বিন মোর্তোজা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক স্কোয়াডে পেলেন না জায়গা তবে কি বিদায় ঘণ্টা বেজে গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা যেখানে ওয়ানডে ক্রিকেটারদের তালিকায় মাস্টাফি বিন মোর্তজার নাম নেই নির্বাচকরা বলেছেন অধিনায়ক ম্যানেজমেন্ট নির্বাচক সবার সমন্বিত সিদ্ধান্ত এটা তাদের বক্তব্য দুই হাজার সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই স্কোয়াড ভাবা হয়েছে যার অর্থ করা যেতে পারে আগামী বিশ্বকাপে তো মাশরাফির কোনো সুযোগ নেই এমনকি এর আগে যে আন্তর্জাতিক সিরিজগুলো খেলবে বাংলাদেশ সেগুলোর মধ্যে যেগুলোর স্কোয়াড ঘোষণা করা হবে বিশ্বকাপের কথা মাথায় রেখে তার কোনোটাতেই ঠাই পাবেন না এখন সাঁত্রিশ বছর বয়সী সংসদ সদস্য মিস্টার মর্তজ্জা প্রাথমিক এই স্কোয়াডটি মূলত ওয়েস্ট ইন্ডিজের সাথে মূল দল ঘোষণার আগে অনুশীলন করবে একসাথে মাশরাফি ওডিআই খেলার ব্যাপারে সব সময়ই বলে এসেছেন যতদিন তিনি দলের সুযোগ পাবেন ততদিন খেলবেন এমনকি গত বছরের মার্চে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরও অনেকেই ভেবেছিলেন মাশরাফি অবসরে যাবেন ভাবা হয়েছিল গত বছর জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের একটি হোম সিরিজই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ এমনকি সিরিজের শেষ ম্যাচে মাঠের মধ্যে তাকে কাঁধে তুলে নিয়ে বেশ ঘটা করে সম্মাননাও জানায় তার সতীর্থরা কিন্তু মাশরাফি অবসরের ব্যাপারে কিছু তো বলেইনি বরং গত নভেম্বরে শুরু হওয়া ঘরোয়া টুর্নামেন্টও খেলেছেন তিনি মাশরাফি নিয়মিত হবার পর ফিট থাকা অবস্থায় বাদ পড়ার নজির নেই বললেই চলে দুই বিশ্বকাপে দুই বিশ্বকাপে দলে তিনি সুযোগ পাননি সেবারও তার ফিটনেসের কথাই বলা হয়েছিল কিন্তু গত নভেম্বরে ঘরোয়া টুর্নামেন্টে মাশরাফির পারফরমেন্স তার ফিট থাকারই ইঙ্গিত দেয় এ সময় চলা বঙ্গবন্ধু টি কাপে তিনি চার ম্যাচ খেলে সাতটি উইকেট নেন এর মধ্যে এক ইনিংসেই ছিল পাঁচ উইকেট এবারের জাতীয় দল নির্বাচনের আগে মাশরাফি জাতীয় দলে থাকছেন কি থাকছেন না এটা নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে তুমুল আলোচনা তর্ক বিতর্ক তর্ক বিতর্ক চলার এক পর্যায়ে স্কোয়াড ঘোষণার একদিন আগেই জানা যায় মাশরাফি সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় দলে থাকা বা না থাকা নিয়ে কোনো কথা তিনি বলবেন না সোমবার যেদিন মাশরাফি স্কোয়াডে নেই বলে খবর এলো সেদিন তার সংসদ সদস্য হিসেবে শপথ নেবার দুই বছর পূর্ণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে অধিনায়ক মাশরাফি ছিলেন প্রশংসিত মাঠের বাইরে ক্রিকেটারদের সাথে সম্পর্ক এবং অনেকের কাছেই অনুপ্রেরণা ছিলেন অধিনায়ক মাশরাফি গত দুই বছর রাজনীতি এবং খেলা একযোগে চালিয়েছেন তিনি দুটো সামলানো কতটা কঠিন মাশরাফির ভাষায় ব্যস্ততা আছে থাকবে এর মধ্যে করোনা ভাইরাসের এক বছর হয়ে গেল সবাই প্যান্ডেমিকের সময় ঘরের ভেতর ছিল কাজ যখন যেটা ছিল তখন সেটা করেছি এভাবেই ওয়েস্ট ইন্ডিজ এবার তুলনামূলক দুর্বল একটি স্কোয়াড করেছে সেই দলের বিপক্ষে মাশরাফিকে না খাটা একটা বার্তা কিনা সেটা নিয়ে খোলাসা করেননি নির্বাচকেরা কিন্তু তারা এটা বলেছেন যে বিশ্বকাপ এবং ভবিষ্যৎ ভেবেই মাশরাফিকে রাখা হয়নি এটা একরকম বলে দেয় মাশরাফির জন্য জাতীয় দলের রাস্তা আপাতত বন্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন সরাসরি না বললেও এমনই ইঙ্গিত এখন পর্যন্ত ওদিকে বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস বলেন নির্বাচকরা আসলে চাইছেন মশরাফির জায়গা পূরণ করে নিতে মাশরাফির বাদ পড়া বিষয়ে শাহরিয়ার নাফিস যা বলেন তার মোদ্দা কথা হলো মাশরাফি বিন মোর্তুজা এখন যদি ফিট থাকেন বা সামনে ফিট হন এমন হতে পারে যে দুই বা এক সিরিজের জন্য ডাক পেলেন কিন্তু দীর্ঘমেয়াদী যে চিন্তা করেছেন নির্বাচকরা তাতে করে মাশরাফি বিন মোর্তুজার দলে ঢোকা কঠিন হয়ে যাবে এখন যে বয়স তাতে করে চার বা পাঁচ বছর খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে তবে মিস্টার নাফিস বলেছেন যে মাশরাফির যে ফাঁকা জায়গা রেখে যাবেন সেটা পূরণ করা কঠিন হবে তিনি মনে করিয়ে দেন একজন ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয় যখন সে অবসর নেন তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা স্পষ্টতই জানিয়েছেন দু হাজার তেইশ বিশ্বকাপ নিয়ে ভাবছেন তারা